এই যে আমার বৌমা প্রফেসর, এটা যে আমার কত বড় অহংকার সেটা তোমাকে আমি কি বলবো। আমিও বিয়ের আগে স্কুলে পড়াতাম, বিয়ের পরেও কিছুদিন চাকরি করেছি, তারপর যখন সাগর হলো তখন চাকরি ছেড়ে দিলাম। আমি ভাবলাম ছেলেটাকে ভালো করে মানুষ করি, আমি সারা দিন বাইরে চলে যাব, কাজের লোকের কাছে ছেলেটা মানুষ হবে, নাকি ওর প্রতি জাস্টিস করা হবে না। তাই আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে এবার আমি চাকরি ছেড়ে দেব। আমার মা বাবা আমার জন্য যা স্যাক্রিফাইস করেছে সেরকম অনেকেই করতে পারেনি। জানেন তো, একটা সময় ছিল যখন আমরা একটা গোটা ডিম খেতে পারতাম না। আমার পরীক্ষার আগে মা মাছ মাংস ডিম সব নিয়ে আসত। দেখুন সম্পূর্ণ এপিসোড জি ফাইভে। আমার মা থাক থাক থাক, সবসময় অত পায়ে হাত দেওয়া কেন? আর তাছাড়া আমার সঙ্গে কিসের এত ভদ্রতা? আমি তো তোমার মা। ভারী লক্ষ্মী মেয়ে, এসো আমার কাছে এসো, বসো তো এখানে, এসো বসো, এসো। আমি কিন্তু দু তিনটে কথা বলবো, তবে যেন প্রশ্ন করছি মনে করো না, এমনি বলার জন্যই বলবো। কি কথা বলুন? তাহলে তো কোনো কথাই চলে না। আপনারা কখনো শুনেছেন যে কোনো মেয়ে তার মাকে আপনি বলে ডাকে? আমার আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আস্তে আস্তে নয়, আগে তুমি আমাকে তুমি বলবে, তারপর আমি কথা শুরু করব। মা বলো। ওগো শুনছো, মেয়ে আমাকে মা বলে ডেকেছে। লক্ষ্মী মেয়ে আমার। আমাকে কি শোনাবে? তুমি কি আমার মাকে আমাকে চেনাবে? আমার সব সময় আক্ষেপ ছিল যে তুমি আমার মাকে দেখতে পেলে না, আর দেখো আমি আমার মাকে পেয়ে গেছি। এবার থেকে দেখো আমাদের সংসার একদম ঠিক সুখের পথে চলবে। দেখি শুনো মা, আমরা কিন্তু খুব সাধারণ বাড়ির, আর আমরা খুব সাধারণভাবে থাকিও। আমি তো তোমাদের বাড়ি দেখে গেলাম, আর তোমাকেও দেখছি। তুমি খুবই আদর যত্নে বড় হয়েছ, তবে আদর যত্নের অভাব তোমার আমাদের বাড়িতেও হবে না। কিন্তু তুমি যে স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছ, সেই স্বাচ্ছন্দ্য যদি তোমাকে আমরা দিতে না পারি, তুমি আমাদের ভুল বুঝবে না তো মা? তুমি কষ্ট পাবে না তো? স্বাচ্ছন্দ্য কি শুধু অর্থে হয় মা? স্বাচ্ছন্দ্য তো হয় মনে, আর সেই স্বাচ্ছন্দ্য আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। মামু মামি আমার বাবা মা, কারণ আমি জানি আমি যদি ওখানে যাই আমার মন পড়ে থাকবে বাবা মার দিকে। আর দিঘি, দিঘিকে আমি যেটুকু চিনি ওরও সবার জন্য মন খারাপ করে, যেখানেই যাই না কেন সব একসাথে, ঠিক আছে? এমন দিন যে আমাদের জীবনে আসবে বাবা সত্যি কখনো ভাবতে পারিনি। তাই বলে চোখের জল ফেলতে আছে? আজকে আনন্দের দিন না? আনন্দ
মানুষ চোখের জল ফেলে তাকে তুমি জানো না বাবা। সত্যি আমরা এত খুশি হয়েছি, এত খুশি হয়েছে যে আমরা বলে বোঝাতে পারব না। আচ্ছা মা, তুমি আমায় একটা কথা বলো, তুমি আমায় মাঝে মাঝে রান্না করে খাওয়াবে তো? আমি তো রান্না সেরকম কিছু জানি না, তবে শিখিয়ে দিলে আমি নিশ্চয়ই খাওয়াবো। তার মানে রান্না জানি না মানে? মা ছেলেকে খাওয়াবে এটাই নিয়ম। আমি যখনই চাইবো তোমায় আমায় খাওয়াতে হবে, রান্না শিখে নিতে হবে। তুমি যখন যা দেবে আমি তাই খাবো, তুমি যেমন যেমন খাওয়াবে আমি তেমন তেমন খাবো। কিন্তু খাওয়াতে আমায় হবে, আমার কিন্তু আবদার। মায়ের হাতে রান্না আমি কতদিন খাইনি জানো? আমার মাঝে মাঝে মায়ের হাতে রান্নার কথা মনে করলে না বুকটা হু হু করে ওঠে, সেই গন্ধ নাকে ভাসে। দেখো আমার এটা আবদার, তোমাকে রান্না শিখে আমায় খাওয়াতেই হবে, ঠিক আছে? আমাদের মেয়েকে তাহলে আপনাদের অপছন্দ হয়নি তো? এভাবে আপনি আমাদের অপমান করতে পারলেন? সত্যি ভারী অপমানিত বোধ করলাম। যাকে আমরা মেয়ে বলছি তাকে কি কেউ পছন্দ করতে আসে? তোমার জীবনে যে খারাপ এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে কখনো সামনে আসতে দিও না। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কি হলো, আমার মা কাঁদছে কেন? কি হয়েছে মায়ের? হ্যাঁ, আপনারা আপনারা সবকিছু জেনেও যে আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন আমি ভাবতেও পারছি না। দিঘি, তুমি আমার বাবা মাকে চেনো না, কোনো আইডিয়া নেই, একটু হিন দিয়েছিলাম যদিও। দেখো যাই হয়ে থাক না কেন, তাতে তোমার কিন্তু কোনো দায় নেই। পথ হাঁটতে গেলে গায়ে কাদা লাগতেই পারে, আর সেই কাদা লাগলে মানুষ যে অপবিত্র হয়ে যায় তা নয়। তোমার হয়তো সেরকম হয়েছে, তুমি সেই কাদা ধুয়ে ফেললে আর কিচ্ছু থাকে না। কিন্তু ওই কাদার দাগ, ভালো মানুষের গায়ে কখনো কাদার দাগ চিরস্থায়ী হয় না মা। আমার মা, মা কখনো পাপ করতে পারে? মায়েরা কি অন্যায় করে? মায়েরা ভুল করতেই পারে না। যাক, এখন থেকে আর কোনো পুরনো কথা বলবো না, শুধু নতুন দিনের কথা বলবো, আগামী দিনের কথা বলবো, নতুন কথা ভাববো। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে জেনেছি যে তোমাদের ছেলে একটা অনাথ আশ্রমে কিছু বাচ্চাদের দায়িত্ব নিয়েছে। আমিও তো রোজগার করি, আমিও কিছু বাচ্চার দায়িত্ব নিতে চাই। তোমরা কি আমাকে অনুমতি দেবে? তুমি তুমি এত বড় কথা বললে মা, দেখেছো দেখেছো আমি বলেছি আমার মা এসেছে। মা, তুমি যেমন চালাবে আমরা তেমন চলবো, তুমি যেমন রাখবে আমরা তেমন থাকবো। তুমি তো শুধু আমাদের মেয়ে নও, তুমি তো আমাদের মা। তোমার দায়িত্ব আছে আমাদের দেখাশুনো করার, তাই তুমি যেমন রাখবে আমরা তেমন থাকবো, তুমি যেমন চালাবে আমরা তেমন চলবো। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।